আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে কীভাবে পূর্ণাঙ্গভাবে ভিডিও এডিটিংয়ের দিকে পা দিবেন। আমি কিন্তু কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, তিনটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কীভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রো সংগ্রহ করবেন, অ্যাডোবির কোম্পানির যে কোনো সফটওয়্যার কীভাবে সংগ্রহ করবেন আমি কিন্তু একটি টিউটোরিয়ালে দেখিয়েছি। অ্যান্ড দেন আরেকটি টিউটোরিয়াল আমি দেখিয়েছি কীভাবে একটি সিকোয়েন্স ওপেন করবেন, সিকোয়েন্সগুলো কীভাবে ওপেন করতে হয়, কীভাবে রেজুলেশনগুলো সাজাতে হয়, এগুলো কিন্তু আমি আলোচনা করেছি। আর একটি টিউটোরিয়াল দেখিয়েছি আপনি কীভাবে অ্যাডোবি প্রিমিয়াম প্রোর কোন টুলগুলো কোথায় থাকে, কীভাবে উইন্ডোগুলো ক্লোজ করতে হয়, কীভাবে উইন্ডোগুলো আবার রিসেট করতে হয় আমি কিন্তু বেসিক টিউটোরিয়াল দেখিয়েছি। এই টিউটোরিয়ালে দেখাবো আমরা কীভাবে ভিডিও এডিটিং শুরু করতে পারি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনাদের সাথে থাকবো আমি হইদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দিয়ে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি টিকটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার এই মুহূর্তে কিন্তু কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়াম প্রো এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে। অনেকে প্রশ্ন করেন ভাই অ্যাডোবি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটি কোথায় পাবো, তার জন্য ডিসক্রিপশন বক্স ফলো করবেন, আমার প্রথম টিউটোরিয়ালটি দেখবেন এবং যদি কোনো উপায় থাকে, অনেকে হয়তো বা জানেন অ্যাডোবি প্রিমিয়াম প্রো একটি পেইড সফটওয়্যার, টাকা দিয়ে কিনে এই সফটওয়্যারটি কিন্তু ব্যবহার করতে হয়। আপনি যদি ফ্রি ব্যবহার করেন তাহলে রিলেটেড পোস্টে যাবেন, সেখানে উপায় দেওয়া থাকবে, উপায় নিয়ে আপনি খুব সহজে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারেন। আবার অনেকের প্রশ্ন করেন ভাই আমরা কোন ভার্সন ব্যবহার করব, অনেকে হয়তো বা জানেন অ্যাডোবি কোম্পানির বেশ কয়েকটি ভার্সন রয়েছে, আপনি চাইলে কিন্তু নতুন ভার্সনগুলো ব্যবহার করতে পারেন কারণ নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা থাকে যার মাধ্যমে আমরা কুইকলি কাজ করতে পারি, এখন আপনার উপরে ডিপেন্ড করবে। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে তাহলে লেটেস্ট ভার্সনটি অবশ্যই ব্যবহার করবেন, যদি কম্পিউটারের কনফিগারেশন দুর্বল থাকে তাহলে আপনি পুরাতন ভার্সনগুলো ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে আমি সফটওয়্যারটি ওপেন করব এবং একটি প্রজেক্ট আমার তৈরি করা রয়েছে, সো আমার প্রজেক্ট আর তৈরি করতে হবে না, এখন আমি প্রজেক্টটি ওপেন করব। প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে, তার জন্য আমরা স্টার্ট পয়েন্টে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে অল অ্যাপে ক্লিক করব, তারপর এইখানে আমরা দেখব সফটওয়্যারগুলো। এখানে আপনি সার্চ করতে পারেন যদি সফটওয়্যার এখানে না থাকে, এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাডোবি প্রিমিয়াম প্রো 2020 এই সফটওয়্যারটি আমি ওপেন করব। জাস্ট ডাবল ক্লিক করলে, একটি ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হবে। দেখুন সফটওয়্যারটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। এখন আমার যেহেতু একটি প্রজেক্ট তৈরি করা আছে সো আমি এখন এখানে ক্লিক করে আমার প্রজেক্টটি আমি ওপেন করে নিব। এখানে আমার প্রজেক্ট এই মুহূর্তে তৈরি করা আছে সো প্রজেক্টটি আমি জাস্ট ওপেন করব। আমি কিন্তু আগের ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে আপনি একটি প্রজেক্ট তৈরি করবেন, যেহেতু আমার প্রজেক্ট তৈরি করা আছে জাস্ট আমি প্রজেক্টটি ওপেন করব, আমার একাধিক প্রজেক্ট তৈরি করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছি প্রজেক্টটি ওপেন হয়ে গেছে, এখন আমরা এখানে যা কিছু আছে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য কন্ট্রোল এ দিব এই প্রজেক্টটি, বা এখানে যে টাইমলাইনটি দেখতে পাচ্ছি এই টাইমলাইনে এসে আমরা একটি ক্লিক করে কন্ট্রোল এ দিব, তাহলে পুরোটা সিলেক্ট হবে, তারপর ডিলিট বাটনে ক্লিক করব। তারপর ঠিক একই নিয়মে এখানে প্রজেক্টগুলো আমি ডিলিট করে দিব, অথবা আমরা চাইলে এখান থেকে জাস্ট প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে পারি। কোনো কারণে যদি আপনার ব্যাগে আসার প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল জেড দিবেন, তাহলে আপনি ব্যাগে চলে আসতে পারবেন। এখন এটির উপরে ডাবল ক্লিক করলে প্রজেক্টটি আবার ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা ভিডিও এডিটিং শুরু করব, কীভাবে আমরা ভিডিও এডিটিংগুলো করি আমি জাস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই পার্টে এই বিষয়গুলো দেখাবো। এখন ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিও এখানে আনতে হবে, তার জন্য এখানে ফাইলের উপরে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখানে দেখবেন হচ্ছে ইনপুট, এখানে ক্লিক করতে পারেন অথবা শর্টকাট দিতে পারেন কন্ট্রোল ধরে যদি আইতে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিও ইনপুট করার উইন্ডো চলে আসবে। এখন এখানে আমরা ক্লিক করতে পারি, জাস্ট ইনপুটের উপরে ক্লিক করতে পারি, অ্যান্ড দেন আপনার ভিডিওগুলো কোথায় রাখা আছে আপনি ওইটায় জাস্ট এখানে ড্র্যাগ ইন ড্রপ করে ছেড়ে দিতে পারেন, অর্থাৎ ভিডিওগুলো সিলেক্ট করবেন ওপেন করতে পারেন। এখন আমি এইখানে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমার ভিডিও, আমি এই ভিডিওগুলো এখানে আনবো, তার জন্য এখানে ভিডিওটি জাস্ট এভাবে এইভাবে সিলেক্ট করতে হবে। লেটস, এখন যদি আপনার একাধিক ভিডিও থাকে তাহলে কিন্তু একাধিক ভিডিও আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখন আমার এই থেকে শুরু করব, আমি এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আনবো, সেক্ষেত্রে প্রথমে ক্লিক করবেন প্রথম যেটার উপরে আপনি যেটা সিলেক্ট করতে চান, যে ভিডিওটি এখানে আনতে চান ওই ভিডিওটিকে ক্লিক করে এইভাবে কন্ট্রোল ধরে রেখে যদি আপনি এক একটা ক্লিক করেন তাহলে দেখবেন এক একটা ভিডিও সিলেক্ট হবে, ইন্ডিভিজুয়াল ভিডিও সিলেক্ট হবে, আপনি যেটার উপরে ক্লিক করবেন ওইটাই সিলেক্ট হবে, কন্ট্রোল ধরে রাখতে হবে নাহলে কিন্তু হবে না। এখন এভাবে সিলেক্ট করে দেখুন সিলেক্ট হয়েছে, তারপর ওপেন বাটনে ক্লিক করলে আপনি যা যা সিলেক্ট করেছেন, যে কয়টা ভিডিওকে সিলেক্ট করেছেন ওই কয়টা ভিডিও আপনি এখানে ইনপুট করতে পারেন। এটি কিন্তু
লাইব্রেরি বা এটাকে বিন বলা হয় যে কোনো কিছু হতে পারে, এখানে আপনি ভিডিওগুলো ইনপুট করতে পারেন। লেটস সে এখন একটা ভিডিও আমার দেখা প্রয়োজন, সেক্ষেত্রে একটু বড় করতে পারি আমি বোঝানোর জন্য। এখন এটি কিন্তু কয়েকটা মুটে দেখতে পারেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আমরা এখানে জাস্ট থাম্বনেলটা ভিউ দেখতে পারি। এখন এটা আমি ভিডিওটা আমি প্লে করে দেখতে চাই, তাহলে আমি ডাবল ক্লিক করবো এই ভিডিওর উপরে, তাহলে দেখবো এইখানে একটি উইন্ডো আসবে, অর্থাৎ আমরা ভিডিও টাইম লাইনে নেওয়ার আগে চাইলে এখান থেকে কাটচাট করে নিতে পারি, কোন ভিডিওটি নিচ্ছি, কোন ভিডিওটি আমরা দেখতেছি, এটা কিন্তু আমরা খুব সহজে এখানে প্রিভিউ দেখতে পারি। জাস্ট ডাবল ক্লিক করলে ভিডিওর উপরে এখানে কিন্তু এটি ওপেন হবে। এখন আপনি এইখান থেকে প্লে বাটন দেখতে পাচ্ছেন, প্লে নেক্সট স্টেপ, এখানে ক্লিক করে কিন্তু আপনি প্লে করতে পারেন, এখান থেকে প্লে করতে পারেন, অথবা জাস্ট কিবোর্ড থেকে যদি স্পেসে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটি প্লে হবে। লেটস সে আমি এই ভিডিওটি এইখান থেকে নিব, আর যে বাকি জায়গাটুকু আছে এই সাইডে যে বাকি প্লেটুকু হয়েছে এটি আমি নিতে চাচ্ছি না। এখানে 17 সেকেন্ড প্লে হয়েছে এবং 22 সেকেন্ডের ভিডিও এটি, এখানে 17 সেকেন্ড বা 17 মিনিট প্লে হয়েছে, এই ভিডিওটি আমি নিতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি এইখানে ছোট্ট দুইটি আইকন দেখব, এটি হচ্ছে মার্ক ইন, অর্থাৎ আমি এইখানে মার্ক করতে চাই যে এইটুকু আমি নিব আর এইটুকু নিব না। সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করতে পারি, দেখুন এটি মার্ক হয়েছে, এই পিছনের ডুক কিন্তু মার্ক আউট হয়েছে, মানে এই পিছনের ডুক সিলেক্টেড হয়নি, এখানে টুক সিলেক্ট হয়নি। এখন আমরা এইটুকু প্লে করে দেখতে চাই, এভাবে আপনি প্লে করে দেখতে পারেন কতটুকু নেবেন। লেটস সে আমি এতটুকু নিলাম। আপনার পছন্দ অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভিডিওগুলি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কাটচার্টটি আনবেন, এটি হচ্ছে একটা কাটচার্ট, এখানে আপনি পয়েন্ট করতে পারেন। আবার চাইলে একটু আপনি যদি চান যে এটি একটু জুম করবেন, টাইম লাইনটি একটু জুম করে দেখবেন, সেক্ষেত্রে এই কর্নারে দেখতে পাচ্ছি, কর্নারে এখানে একটি অপশন রয়েছে, যখন মাউসটা নিয়ে যায় তখন হাতের মতো একটি আইকন আসে, তখন মাউসের বাম সাইডের যে বাটনটি রয়েছে ওই বাটনটি ক্লিক করে ধরে এভাবে টানতে পারেন, তাহলে দেখবেন একটি বড় হবে। এক্স্যাক্টলি দেখার জন্য আপনি খুব সহজেই জুম করতে পারেন। এখন আমার এইটুকু প্রয়োজন, লেটস সে এইটুকু আমার দরকার, আর বাকিটুকু প্রয়োজন নেই। আমি তো এইটুকু আমি সিলেক্ট করেছি, এখন এই সাইডের টুকটু মার্ক আউট করতে হবে, সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করলে দেখবেন এটা আউট হবে। এখন দেখুন এই মাঝখানেরটুকু সিলেক্ট হয়েছে, আমি এই পাশেরটুকু বাদ দিয়ে দিছি, এই পাশেরটুকু বাদ দিয়ে দিছি, মাঝখানের এইটুকু আমি নিতে চাই, সেক্ষেত্রে এভাবে ক্লিক করলে এখানে সিলেক্টেড হলো। এখন এই ভিডিওটি, এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এই যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি যেখানে কাটচারটি এখন লড়তেছে, এখানে জাস্ট ধরে আমরা টাইম লাইনে ছেড়ে দেবো, এটা হচ্ছে টাইম লাইন। অনেকে হয়তো বা জানেন টাইম লাইনে অনেকগুলো ভিউ প্যানেল থাকতে পারে, এখানে V1, V2, V3 অনেকগুলো প্যানেল রয়েছে, সো এগুলো থাকতে পারে। এখন এখানে জাস্ট আমরা ড্র্যাগ ইন ড্রপ করলাম, ড্র্যাগ ইন ড্রপ করার পর এখানে দেখুন ছোটো একটি ওয়ার্নিং দিয়েছে, এখানে ক্লিপের সাথে আমাদের যে সিকোয়েন্সটা আমরা সেটিং করেছি এটার সাথে অ্যাডজাস্ট করে না। এখন আপনি কি চেঞ্জ করতে চান? যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে তো সিকোয়েন্স সেটিংটি পরিবর্তন করতে হবে, আর আমরা চাই না ভিডিও যাই থাকুক সমস্যা নেই, আমরা যে সিকোয়েন্সটি নিয়েছি এই সিকোয়েন্সে ভিডিও আমরা এডিট করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারি, যেহেতু আমি অলরেডি করেছি এক্সাক্টিং সেটিং, এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের সেটিং অনুযায়ী এই ভিডিওটি এখানে চলে আসবে। এখন আমরা যদি এইখান থেকেও চাই যে কেটে ফেলবো, এক্স্যাক্টলি আমরা কেটে ফেলতে পারি, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ভিডিওটি নিয়ে আসছি। এখন এই ভিডিওটি কিন্তু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, এই ভিডিওটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার জন্য আমরা এখানে মুভ টুল ব্যবহার করব, উপরে দেখতে পাচ্ছি সিলেকশন টুল। আপনি যদি এই সিলেকশন টুলটি শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করতে চান তাহলে জাস্ট ভিতে ক্লিক করলে দেখবেন সিলেকশন টুলটি সিলেক্ট হবে। এখন এই সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে কিন্তু এখানে ভিডিও থাকুক, অডিও থাকুক, পিকচার থাকুক, যাই কিছু থাকুক আপনি সহজে মুভ করতে পারেন, ডানে নিতে পারেন, বামে নিতে পারেন, অর্থাৎ আপনার পজিশন মতো আপনি সহজে মুভ করে এভাবে ছেড়ে দিতে পারেন। এখন এখানে কিন্তু টাইম লাইনের শুরু থেকে এই ভিডিওটি ডিসপ্লে হবে। এখন আমি অন্য একটি ভিডিও এখানে দিতে চাই, লেটস এই ভিডিওটি দিতে চাই, তাহলে আমি ভিডিওটি এভাবে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি, উপরে ছাড়তে পারি, নিচে ছাড়তে পারি, আপনার ইচ্ছে। এখানে কিন্তু অডিও এবং ভিডিও দুইটা রয়েছে, সো আপনি চাইলে ড্র্যাগ করে এভাবে অডিও ভিডিও প্লে করতে পারেন, এক্স্যাক্টলি পজিশন মতো বসাতে পারেন। এখন আমি চাচ্ছি যে কোনো একটি জায়গায়, যেমন এই জায়গাটুকু আমি কেটে ফেলবো। এখানে আমরা ছোট্ট মোট একটি আইকন দেখতে পাচ্ছি, ব্লেডের মতো আইকন, এটিকে বলা হয় রাজন। এই টুলটি যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় কেটে ফেলে দিতে পারি। লেটস সে আমাদের অডিও কেটে ফেলার প্রয়োজন, ভিডিও কেটে ফেলার প্রয়োজন, তাহলে কিন্তু আমরা খুব সহজে কেটে ফেলতে পারি। এখন এই টুলটি আমি এভাবে সিলেক্ট করে নিলাম, তারপর টাইম লাইনটা একটু জুম করে নেবো। এক্স্যাক্টলি কাটার জন্য আপনার যেটুকু অপ্রয়োজনীয় আপনি যাচ্ছেন ওইটুকু ফেলে দিবেন, অর্থাৎ আপনার ভিডিওকে সৌন্দর্য করার জন্য, ভিডিওকে ফোটানোর জন্য আপনাকে এক্স্যাক্টলি সঠিকভাবে কাটতে হবে। এলোমেলোভাবে যদি কেটে ফেলে দেন তাহলে কিন্তু ভিডিওগুলো সৌন্দর্য হবে না।
সেক্ষেত্রে এভাবে এক্সাক্টলি কেটে ফেলার জন্য আপনাকে একটু জুম করতে হতে পারে। এখন জুম করার জন্য এখানে দেখতে পাচ্ছি একটি বার রয়েছে, একটি লাঠির মতো রয়েছে। এখন এখানে স্ক্রোল বার হয়তো এটি থাকলে আমরা বুঝতে পারবো যে এটি সামনে স্ক্রোল করার অপশন রয়েছে। এখানে ধরে আমরা এভাবে স্ক্রোল করাতে পারি, ডানে বামে স্ক্রোল করাতে পারি। এখন এটি কিন্তু আমরা একটু জুম আউট করে অথবা জুম করে দেখতে পারি। জুম করার জন্য এইখানে যে টাইমলাইনটি রয়েছে এটি একটু বড় করলে আমরা যে কাট চার্টটি যাচ্ছে, যে টাইমলাইনের যে কাটাটি যাচ্ছে এটি কোথায় যাচ্ছে, কতটুকু জায়গায় বসছে, এটি কিন্তু সুন্দরভাবে আমরা প্রিভিউ দেখতে পারি। তার জন্য এইখানে যে আইকনটি রয়েছে এটার উপরে ক্লিক করে চেপে ধরে জাস্ট যদি আমরা একটু মাউসের জাস্ট এখন মাউসটি যদি ডানে বামে একটু ঘুরাই, মাউসটি ডানে বামে নিলেই হবে, স্ক্রোল করলেই দেখবেন এটি স্ক্রোল হবে, ছোটো বড় হবে, এক্স্যাক্টলি এইভাবে করবেন। এখন আমি যেমন এইখান থেকে এইখানে এইটুকু আমি কেটে ফেলতে চাই। এখন এইখানে যদি অডিওর মতো এক্স্যাক্টলি অডিও সাউন্ডটা রেখে আপনি কেটে ফেলতে চান, সাউন্ডটা হঠাৎ যাতে না হয়, সেক্ষেত্রে এইভাবে আপনি একটু জুম করে দেখবেন এইখানে কিন্তু অডিওর সাউন্ড রয়েছে। এখন আমি যদি এইখানে কেটে ফেলি, মাঝখানে এই জায়গায় কেটে ফেলি, তাহলে কিন্তু সাউন্ডটা আসবে না এবং এখানে হঠাৎ করে একটা আওয়াজ হবে, অর্থাৎ সাউন্ডটা রয়েছে হঠাৎ করে হবে। যেমন এখানে আমি কেটে ফেলে দিলাম, কেটার জন্য কাটার জন্য জাস্ট একটা ক্লিক করলে কিন্তু এটি কেটে গেল। তারপর এখানে আমি অল ক্লিয়ার করে এখান থেকে এই ভিডিওটি হাঁটিয়ে দিতে পারি। এখন এভাবেও ক্লিক করতে পারেন অথবা এই ভিডিওটি এভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। যেহেতু আমাদের এখন ব্লেড টুল সিলেক্ট রয়েছে, এই টুলটি এই মুহূর্তে সিলেক্ট রয়েছে, এখন আমরা এখানে রাইট ক্লিক করতে পারি, এটির উপরে এসে এইভাবে রাইট ক্লিক করে অ্যান্ড দ্যান এখানে ক্লিয়ার নামে অপশন পাবো, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটি এখান থেকে চলে যাবে। দেখুন ভিডিও কিন্তু এখন চলে গেছে। এখন আমরা প্লে করে দেখতে পারি, দেখুন এখানে হট করে একটা সাউন্ড হয়েছে। সেক্ষেত্রে এক্স্যাক্টলি যতটুকু রাখা না রাখলেই নয়, অতটুকু আপনি এভাবে রেখে দিয়ে তারপরে একটু বাকিটুকু এভাবে কেটে ফেলতে পারেন, এখান থেকেও আপনি কেটে ফেলতে পারেন। এখন আরেকটা বিষয় দেখুন, এখানে কাটার পরে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, এখানে একটি ফাঁকা, এখানে একটি ফাঁকা, অনেকটা জায়গা কিন্তু ফাঁকা হয়ে আসে। সেক্ষেত্রে এই ফাঁকাটুকু আমাদেরকে এক্স্যাক্টলি ম্যাচ করে দিতে হবে, অর্থাৎ এই ফাঁকাটুকু আমাদেরকে অবশ্যই ফিক্স করে নিতে হবে। যদি আমরা ফিক্স না করি তাহলে কিন্তু ভিডিওটি এখানে থাকবে না, অর্থাৎ কোনো জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এখানে ফাঁকা রয়ে যাবে, যখন ভিডিও প্লে করবো তখন কিন্তু দেখতে পাবো যে এখানে কিছুই নাই, দেখুন এখানে কিছুই নাই। সেক্ষেত্রে এভাবে কাটার পরে এখানে রাইট ক্লিক করবেন, এই যে কাটা হয়ে গেল এখানে টাইমলাইনে কিছু নাই, এটির উপরে রাইট ক্লিক করবেন, তারপর এখানে লেখা আসবে রিপিট ডিলিট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ সামনে যদি আপনার অনেক ভিডিও এভাবে করা থাকে, অনেক ভিডিও থাকে, এখন আপনি তো এক একটা ভিডিও দেখে 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 এভাবে নিয়ে আসতে পারবেন না, সেক্ষেত্রে ফাঁকা যতটুকু জায়গা এভাবে থাকে, লেটস সে এখানে আমার অনেক ভিডিও কিন্তু এই মুহূর্তে টাইমলাইন বাই টাইমলাইন এডিট করে রেখেছি, এখন আমার মনে হলো আমি ভিডিওটি প্লে করে দেখার পরে আমার মনে হলো যে এই ভিডিওটিকেও এইখান থেকে আমি কেটে ফেলে দিব, এতটুকু জায়গা আমি এইভাবে কেটে ফেলে দিব আর বাকির জায়গাটুকু আমার রাখা প্রয়োজন। এখন এইভাবে ফেলে দিয়েছি কেটে, এখন এক একটা ভিডিও তো আমার এক একটা এভাবে টেনে 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 বসানো সম্ভব না, সেক্ষেত্রে এটার উপরে রাইট ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড করে নেবে, যতটুকু জায়গা থাকুক অটোমেটিক্যালি এখানে ফিক্সড করে নেবে। এখন একে একে করে আমরা ঠিক এইভাবে ভিডিওগুলো টেনে টেনে বসাতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক এইভাবে ভিডিওগুলো এক একটা দেখবো, এক একটা কেটে ফেলবো, এক একটা টাইমলাইনে এইভাবে নিয়ে আসবো, এক একটা এইভাবে নিয়ে আসবো। আপনি উপরে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, আপনার ইচ্ছা। আর একটি টেকনিক আপনাকে দেখিয়ে রেখি, দেখুন এখানে আমরা উপরের টাইমলাইনে একটি ভিডিও রেখেছি, এখন এই ভিডিওটি যখন শেষ হবে তখন এই ভিডিওটি কিন্তু প্লে হবে, এই ভিডিওটি যখন শেষ হচ্ছে তখন এই ভিডিওটি প্লে হচ্ছে। এখন এই যে ফাঁকা জায়গাটুকু রয়েছে আমরা এই ফাঁকা জায়গাটুকু কেটে ফেলে দিতে পারি, নাহলে এই সাউন্ডটাও কিন্তু এভাবে থেকে যেতে পারে। সেক্ষেত্রে এইটির উপরে ঠিক এইভাবে যে এই টুলটি রয়েছে, রাজোর এই যে টুলটি রয়েছে, এই টুলটি এনেভাবে কেটে ফেলে দিয়ে দেন এখানে আমরা ক্লিয়ার করে দিতে পারি। এখন আমরা যে উপরে যে লেয়ারটি রাখবো, সবসময়ের জন্য মনে রাখবেন এই অ্যাডোবি প্রিমিয়াম প্রোর উপরে যে লেয়ারটি থাকবে, ভিডিও লেয়ারটি থাকবে, ওইটি কিন্তু আগে দেখাবে, নিচে যেটি থাকবে সেটি পরে দেখাবে। লেটস সে এখানে আমাদের উপরে রয়েছে এইটা, এটা রয়েছে উপরে, আর যদি একটু চোখের মতো আইকনে ক্লিক করি তাহলে কিন্তু উপরে টপ হয়ে যাবে। এখন আমার কিন্তু এইটা সাধারণত হওয়ার কথা, কারণ এইটা আগে ছিল, এটা কিন্তু আগে, কিন্তু এইটা এইখান থেকে যেই এইখান থেকে শুরু হয়েছে ও কিন্তু এইটা আর দেখাচ্ছে না, উপরেটা দেখাচ্ছে, দেখুন এটা কিন্তু এই মুহূর্তে, কিন্তু আমরা যখন এইটাকে প্লে করবো তখন কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, উপরেটা দেখাচ্ছে না, কারণ এই অ্যাডোবি প্রিমিয়াম প্রো উপরের লেয়ারে যা কিছু থাকবে এইটা আগে দেখাবে, তারপর নিচের লেয়ারেতে কিচ্ছু দেখাবে না। যদি এইটা ফাঁকা থাকে, লেটস সে এখানে উপরের ভিডিওতেই আমি একটু ছোটো করে দিব, স্কেল ছোটো করা প্রয়োজন, তাহলে দেখুন এটা কিন্তু উপরে চলতেছে, যদি নিচে এটা থাকে তাহলে তো এইভাবে নিচে দেখতে পাবেন।
তাহলে বুঝতেই পারলাম যে উপরে যেটি থাকবে ওইটি ভিউ করবে আর নিচে যেটি থাকবে সেটা নিচে পড়ে থাকবে। সো এখন আপনি আপনার মতো করে খুব সহজে কিন্তু ভিডিওগুলো এভাবে এডিট করে সাজাতে পারেন, এক এক করে ভিডিও এভাবে সাজাতে পারেন। এখন এখানে যদি কোনো কারণবশত ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয়, লেটস এ ট্রানজ্যাকশন ইফেক্ট, আপনি যদি ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে এখানে আমরা যেহেতু ইফেক্ট প্যানেলে এই মুহূর্তে রয়েছি সো এইভাবে থাকতে পারে। যদি এডিট প্যানেলে থাকেন আপনি, এগুলো অনেক প্যানেল, এগুলো এক একটা মুড আমি হয়তো বা আলোচনা করেছি পিছনের ভিডিও টিউটোরিয়ালে দেখতে পারেন। এখন আমি যদি এই মুডে থাকি তাহলে এখানে যে আইকন দেখতে পাচ্ছি, তিনটা আইকন দেখতে পাচ্ছি বা দুইটা তীরের মতো আইকন, এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পরে এখানে দেখবো ইফেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন প্রিসেট রয়েছে, এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। সো এখন আমরা যেহেতু ভিডিও ট্রানজ্যাকশনের জন্য ইফেক্ট ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে দেখুন ভিডিও ট্রানজ্যাকশন, এখানে ডাবল ক্লিক করব, তাহলে এখানে অনেকগুলো ভিডিও ট্রানজ্যাকশন রয়েছে। আমার কোনটা প্রয়োজন, লেটস সে আমার এইখান থেকে একটা প্রয়োজন, এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি বা এক একটা ফোল্ডার, এইটার আন্ডারে কিন্তু আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে। সেটির উপরে ডাবল ক্লিক করলে কিন্তু দেখতে পাবো যে কতগুলো ইফেক্ট রয়েছে, দেখুন অনেকগুলো ইফেক্ট। এখন এই একটা ইফেক্ট যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ইফেক্টটি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জাস্ট ড্র্যাগ করে এইভাবে ভিডিওর উপরে ছেড়ে দিতে পারেন। দেখুন আমি টেনে ভিডিওর উপরে এভাবে ছেড়ে দিলাম। অ্যান্ড দেন এখন কিন্তু সহজে আমরা এখন কিন্তু চাইলে আমরা এটি প্রিভিউ দেখতে পাবো। এখন আমি এটি প্রিভিউ দেখতে পাচ্ছি না কারণ আমার কম্পিউটারের কনফিগারেশন অত ভালো না, যার কারণে ওইটা প্রিভিউ এভাবে দেখাবে না। এরকমের হতে পারে, অনেকগুলো প্রিভিউ ঠিকভাবে আপনি দেখতে পাবেন না। আমি নর্মাল একটি ব্যবহার করি, দেখুন এটা কিন্তু একটা ছোট্ট ইফেক্ট আমি ব্যবহার করেছি। এটা কিন্তু স্মুথলি যখন এখানে যায় তখন কিন্তু স্মুথলি এই ভিডিওটি চলে যাচ্ছে এবং এই উপরের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। এভাবে করে আপনি ট্রানজ্যাকশন ইফেক্টগুলো বসাতে পারেন। লেটস এখন এইখানে আমাদের উপরে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কিন্তু ছোট, যদি কোনো কারণবশত ভিডিওগুলো ছোট হয়ে যায় পিছনের ভিডিওর থেকে, যেমন এইটা কিন্তু ফুল ফ্রেম জুড়ে ভিডিওটি রয়েছে, এখন এই ভিডিওটি কিন্তু ফুল ফ্রেম জুড়ে নাই, ভিডিওটি অনেকটা ছোট শ্যুট করা হয়েছে। অনেক সময় মোবাইল দিয়ে শ্যুট করা হতে পারে, অনেক সময় ক্যামেরা দিয়ে শ্যুট করা হতে পারে, অনেক সময় ভিডিওগুলো বড় হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিক্স করতে পারেন। ফিক্স করার জন্য এইটির উপরে আপনি এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনে যে ভিডিওটি থাকবে ওই ভিডিওটির উপরে রাইট ক্লিক করবেন, তারপর এখানে অ্যারোর আইকনে ক্লিক করে আপনি এখানে দেখবেন ফ্রেম সাইজ, অর্থাৎ আপনার যে ফ্রেম সাইজ রয়েছে এই ফ্রেম সাইজ অনুযায়ী আপনি এটাকে ফিক্স করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি এটি ফিক্সড হবে। এখানে দুইটা অপশন রয়েছে, আমরা দুইটা ট্রাই করে দেখতে পারি, আবার রাইট ক্লিক, তারপর এখানে ক্লিক করলে দেখুন এটা অটোমেটিক্যালি কিন্তু ফিক্সড হচ্ছে। এটা অটোমেটিক্যালি হয় নাই কারণ আমি এখানে কমিয়ে দিয়েছি, আমি এখান থেকে স্কেলটা কমিয়ে দিয়েছি, এখানে 100% দিয়ে দিলে হয়ে যাবে, অথবা আপনি ডাইরেক্ট এখান থেকেও কিন্তু বাড়াতে পারেন। এখানে দেখুন ছোটো করলাম, চাইলে আবার নিজে এখান থেকে বড় করতে পারি। এটি কিভাবে পাবেন, এটির উপরে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির উপরে ডাবল ক্লিক করতে পারেন। অনেক সময় ভিডিও এবং অডিও দুইটি হতে পারে, পিকচার হতে পারে, ওইটির উপরে ডাবল ক্লিক করে ওইটার যে কন্ট্রোল প্যানেলটি থাকবে এটি কিন্তু এই সাইডটিতে ওপেন হবে। এখন এখানে আপনি দেখবেন যে ভিউ প্যানেলটি, অর্থাৎ আপনি ভিডিওটি চাইলে এখান থেকে ভিউ করে দেখতে পারেন। আমি চাচ্ছি যে না, ভিডিওটি ভিউ করে দেখবো না, আমি এখান থেকে কিছু মেটা ডাটা দেখতে চাই, লেটস সে আমাদের কিছু ইফেক্ট কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখবেন ইফেক্ট কন্ট্রোলস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে সেম অপশনগুলো দেখতে পাবেন, এখান থেকে মৌসুম গ্রাফিক্স, আপনি চাইলে পজিশনকে ডানে বামে করতে পারেন, আপনি চাইলে স্কিল কমাতে বাড়াতে পারেন, আপনি চাইলে রোটেট করতে পারেন, এখান থেকে আপনি চাইলে এখানে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন, অনেক ধরনের ইফেক্ট রয়েছে, চাইলে আপনি এখান থেকে কোয়ালিটি বাড়াতে কমাতে পারেন। লেটস এখানে দেখুন কোয়ালিটি 100%, আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। এখন এখানে অডিও প্যানেলও রয়েছে, এটি নিয়ে আমরা পরে আস্তে আস্তে করে আলোচনা করব। ভিডিও এক্সপোর্ট করার আগে অনুরোধ করব, অ্যাডোবি প্রিমিয়াম প্রো সাহায্যে ভালোভাবে ভিডিও এডিটিংগুলো শেখেন, আপনার প্রজেক্টগুলো সুন্দরভাবে দেখেন, ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করা হয়েছে কি না, আপনার অডিওগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে কি না। অনেক সময় অডিও কাটার ফলে অনেক জায়গায় হঠাৎ করে সাউন্ড বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু সাউন্ডগুলো একটু নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে অডিও ট্রানজ্যাকশন নামে একটি ইফেক্ট রয়েছে, আপনি চাইলে ওই ইফেক্টটিও ব্যবহার করতে পারেন অডিও ট্রানজ্যাকশন নামে, অর্থাৎ একটা অডিও থেকে যখন আরেকটা অডিওতে ট্রান্সফার হবে তখন স্মুথলি ট্রান্সফার হবে, হঠাৎ করে যেন ট্রান্সফার না হয়, এরকম একটি ট্রানজ্যাকশন ইফেক্ট রয়েছে, আপনি চাইলে কিন্তু ওটিও ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা যারা নতুন ভিডিও এডিট করি, আমরা কিন্তু ভিডিওটি এডিট হয়ে গেল আমরা এক্সপোর্ট করে ফেলি, এক্সপোর্ট করার পরে এই প্রজেক্টটা ডিলিট করে ফেলি, তারপরে আবার কোনো এক সময় প্রয়োজন হয়েছে আমাদের ভিডিওগুলো আবার এডিট করার, সেক্ষেত্রে অনুরোধ করব ভিডিওগুলো এক্সপোর্ট করার আগে অনুরোধ করব আপনাকে এই যে প্লেয়ারে আপনি এডিট করতেছেন অ্যাডোবি প্রিমিয়াম প্রো সাহায্যে, এখানে সুন্দরভাবে দেখেন,
আগে মিউজিক ফিট করার প্রয়োজন নাই, আগে আপনি দেখেন। যেহেতু কম্পিউটার কনফিগারেশন অনেকের দুর্বল থাকে, সেক্ষেত্রে ভিডিওগুলো এইভাবে এডিট করবেন, সুন্দরভাবে এডিট করে ভিডিওগুলো প্লে করে দেখবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর আপনি কি করবেন, ভিডিওগুলো এক্সপোর্ট করে ফেলবেন, কোনো কালার কারেকশন করার দরকার নাই, ভিডিওগুলো এক্সপোর্ট করে ফেলবেন। ভিডিও এক্সপোর্ট করার পরে আপনি নতুন একটি সিকোয়েন্স নেবেন, নতুন একটি প্রজেক্ট আবার ওপেন করবেন, অ্যান্ড দেন ওই প্রজেক্টের ভিতরে গিয়ে আপনি কালারটা সুন্দরভাবে কারেকশন করবেন, ভালোভাবে কালারগুলো কারেকশন করবেন। তারপর আপনি কি করবেন, কালার কারেকশন শেষে আপনি সুন্দরভাবে এটিকে এক্সপোর্ট করে ফেলবেন। এক্সপোর্ট করার পরে আপনি আর একটা প্রজেক্ট নিয়ে ফেলবেন, প্রজেক্ট নেওয়ার পরে ওই প্রজেক্টের ভিতরে আপনি সুন্দরভাবে আপনার টেক্সটগুলো লিখবেন। যেমন আমরা লোয়ার থার্ড ব্যবহার করি, অ্যানিমেশন ব্যবহার করি, আপনি খুব সুন্দরভাবে কিন্তু লোয়ার থার্ড, অ্যানিমেশন আরও অনেকগুলো রয়েছে, যেমন মিউজিক বসাই আমরা ওইখান থেকেও মিউজিকগুলো বসিয়ে নিতে পারি। এক একটা ধাপে ধাপে আপনি কাজগুলো করবেন, এডিটিং কাজগুলো আগে করবেন, তারপরে আপনি আস্তে আস্তে করে এক একটা কাজগুলো সেরে ফেলতে পারেন। তাহলে হবে কি, আপনার কাজটা সুন্দর হবে এবং আপনি খুব সুন্দরভাবে কাজগুলো করে ফেলতে পারবেন এবং আপনার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। নিজে যদি প্লে করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝবেন কোথায় আপনার কাটা প্রয়োজন, কোন ভিডিওটি রাখা প্রয়োজন ছিল, কোনটিকে ভালো হয়নি, কোনটিকে খারাপ হয়েছে, আপনি নিজের চোখে ধরা পড়বে এবং আপনি নিজে ভালো করে কিন্তু ভিডিওগুলো এডিট করা শিখতে পারবেন। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই ধাপগুলো পূরণ করব এবং টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়াল। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।